ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াদুরা শিরোনামে এই গানের এক ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে আলো ঝলমলের ডান্স ফ্লোরে নায়িকা মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নাচ্ছেন সাকিব খান শাকিব খানের লাগে উড়াদুরা গানের এই টিজার সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই বাজিবাদ করেছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে সাকিবের ছবিতে প্রথমবারের মতো গান গেয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত তারকা প্রীতম হাসান চমক হিসেবে টিজারের এক মুহূর্তে দেখা গেছে প্রীতম হাসানকেও তিনিও থাকছেন পর্দায় তবে শুধু এই গানের দৃশ্যেই তার দেখা মিলবে সঙ্গীত শিল্পীর ভূমিকায় তেমনটাই আজ করা গেল এদিকে লাগে উড়াধুরার গানটির সুর সকলেরই পরিচিত এটি বাউল রাজ্জাক দেওয়ানের লেখা সুর করা আমার ঘুম ভাঙাইয়া গ্যালোরে মরার কোকিলের আদলে তৈরি করা হয়েছে যেখানে কণ্ঠ দিয়েছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ স্বচ্ছতার জন্য গানের ডিস্ক্রিপশনে ক্রেডিট লাইনে রাজ্জাক দেওয়ানের নামও যুক্ত করা হয়েছে তুফানে ব্যবহৃত গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফুদ্দিন সংগীত আয়োজন করেছেন প্রীতম আর তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন গায়িকা অন্তরা রায় পুরো গানটি শিগগিরই প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রসঙ্গত এরই মধ্যে শেষ হয়েছে তুফান ছবির শুটিং। এবার ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমায় সাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও এপার বাংলার মাসুমা রহমান নাবিলা